ফরাসি রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট পুরুষদের ফিফা বিশ্বকাপ ম্যাচে প্রথম মহিলা রেফারি হওয়ার পরে ইতিহাস তৈরি করবেন তিনি কোস্টারিকা এবং জার্মানির মধ্যে লড়াইয়ের দায়িত্ব নেবেন এবং আলকোরের আলবাইক স্টেডিয়ামে একটি সর্বমহিলা রেফারি দলের নেতৃত্ব দেবেন স্টেফানি ফ্র্যাপার্টের সাথে ব্রাজিলের নিউজা ব্যাক এবং মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা দুই লাইনের মহিলা হিসাবে যোগ দেবেন যারা ফরাসি মহিলাকে সমর্থন করবেন ফ্র্যাপার্ড বড় মঞ্চে অপরিচিত নন কারণ তিনি পুরুষদের ফিফা বিশ্বকাপে আত্মপ্রকাশ করেছিলেন যখন তিনি মেক্সিকো এবং পোল্যান্ডের মধ্যে গ্রুপ সি ম্যাচে চতুর্থ কর্মকর্তা ছিলেন তিনি এর আগেও ইতিহাস তৈরি করেছেন পুরুষদের বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা আমি ফ্রান্স এবং ইউরোপে প্রথম রেফারি ছিলাম তাই আমি জানি কীভাবে এটি মোকাবেলা করতে হয় তিনি বলেছিলেন ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েলুইগি কলিনা বলেছেন এই ইতিবাচক পরিবর্তনটি ভবিষ্যতের একটি চিহ্ন হতে পারে কারণ তারা তিনজন মহিলা রেফারিকে নির্বাচিত করা হয়নি কারণ তারা মহিলা কিন্তু ফিফা রেফারি হিসেবে তারা যে কোনো খেলায় দায়িত্ব পালন করতে পারত